দুর্ঘটনা কবলিত একটি গাড়িতে হিমশীতল আবহাওয়ার মধ্যে কোনো খাবার পানি ছাড়া পাঁচ দিন বেঁচে থাকার আদিম লড়াই চালিয়ে নজির স্থাপন করেছেন এক নারী। আমেরিকার বাসিন্দা লিলেন ম্যাকফারল্যান্ড গত 8 নভেম্বর এক আত্মীয়ের স্মরণ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওয়াশিংটনের ব্লুয়েট পাশের কাছে তার গাড়িটি বরফে পিছলে মহাসড়ক থেকে 100 ফুট নিচে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় তার হাত ও পায়ের হাড় ভেঙে যায়। ওই স্থানে জনবিচ্ছিন্ন হয় কারো কাছে সাহায্য চাইতে পারছিলেন না তিনি। এভাবেই শীতের মধ্যে ভাঙা গাড়িতে 5 দিন কাটান তিনি। সাহায্যের জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই করা ছিল না তার। এই 5 দিন শুধু বৃষ্টির পানি খেয়েছিলেন তিনি। দুর্ঘটনার 5 দিন পর পরিবহন বিভাগ তার গাড়িটি দেখতে পান। উদ্ধার করার সময় তার চেতনা ছিল। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে 3 বার অস্ত্রোপচার করা হয়।